নদী ভাঙন নদীমাতৃক বাংলাদেশের একটি সাধারণ চিত্র। কৃষি, মৎস্য ও শিল্পপ্রধান অঞ্চল হিসেবে পরিচিত সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় প্রায় 7 কিলোমিটার এবং মানিকগঞ্জের হরিরামপুর ও শিবালয় উপজেলার প্রায় 10.8 কিলোমিটার এলাকা জুড়ে যমুনা ও পদ্মার সর্বনাশা ভাঙন বাস্তুচ্যুত করেছে লাখো পরিবারকে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ না থাকায় সিরাজগঞ্জের শাহজাদপুর ও পাবনার বেড়া উপজেলার প্রায় 29 কিলোমিটার অঞ্চল বন্যা কবলিত হয়। বন্যায় তলিয়ে যায় ফসল, পানিবন্দী হয়ে পড়ে লাখো মানুষ। নদী তীরবর্তী এইসব অঞ্চলে নদী ভাঙন রোধ ও বন্যা ব্যবস্থাপনার লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে হাতে নেওয়া হয়েছে ফ্লাড অ্যান্ড রিভার ব্যাঙ্ক এরোশন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম বা ফ্রেমিপ প্রকল্প। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এবং নেদারল্যান্ড সরকারের অর্থায়নে 3টি পৃথক ট্রেঞ্চের মাধ্যমে 2014-15 অর্থবছরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। মাল্টিপল ফাইন্যান্স ফ্যাসিলিটির অন্তর্ভুক্ত প্রথম ট্রেঞ্চের মধ্যে 17.8 কিলোমিটার নদীতীর রক্ষা, প্রায় 21 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, 4টি রেগুলেটর এবং নেদারল্যান্ড সরকারের অনুদানে পরীক্ষামূলকভাবে প্রায় 4.4 কিলোমিটার দৈর্ঘ্যের গ্রাউটফিল্ড জুট ম্যাট্রেস নদীর তীরে এবং বাঁধের স্লোপে ওয়েব প্রোটেকশনের জন্য বাস্তবায়ন করা হয়, যা ব্যয় সাশ্রয়ী এবং দেশীয় উপকরণে তৈরি। ফ্রেমিপ প্রকল্পের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ফসলি জমির ক্ষতি রোধে নদীর ড্রেজিংকৃত মেটেরিয়াল দিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে। প্রকল্পের দ্বিতীয় ধাপ সম্পন্ন হলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং নিষ্কাশন অবকাঠামো নির্মাণের মাধ্যমে এক ফসলি চাষাবাদ হতে 3 ফসলি চাষাবাদে উন্নীত হবে। নদী তীরবর্তী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্লোপ সংরক্ষণের জন্য পরিবেশ বান্ধব ও টেকসই বিন্যা ঘাসের ব্যবহার করা হচ্ছে। তাছাড়া বাংলাদেশে প্রথমবারের মতো সিসি ব্লকের পরিবর্তে দেশীয় প্রযুক্তির পরিবেশ বান্ধব জুট ম্যাট্রেস দ্বারা পরীক্ষামূলকভাবে অধিক ঝুঁকিপূর্ণ স্থানের ঢাল সংরক্ষণ করা হয়েছে। এই প্রকল্পে দেশীয় প্রযুক্তির জুট ম্যাট্রেসে মাইক্রো কংক্রিট ব্যবহার করার ফলে স্বল্প সময়ে পরিবেশ বান্ধব উপায়ে বাঁধটি নির্মিত হয়েছে। প্রকল্প এলাকায় 4টি রেগুলেটর নির্মাণ করা হয়েছে, যা বাঁধের উভয় পাশের পানি সমন্বয় করে। ফ্লাড অ্যান্ড রিভার ব্যাঙ্ক ইরোশন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ফ্রেমিপ প্রকল্পটা নেওয়া হয় 2014-15 সালে। এই প্রকল্পটা যেহেতু মাল্টি ট্রান্স ফিনান্স ফ্যাসিলিটির মধ্যে ছিল, এখানে 3টে ট্রান্সে প্রকল্পটা বাস্তবায়ন করা হয়েছে। তার মধ্যে ট্রান্স ওয়ান আমরা জুন 2021 শেষ করতে পেরেছি এবং অবশিষ্ট যে ট্রান্স টু এবং থ্রি এডিবির নতুন নির্দেশনার কারণে ট্রান্স টু এবং থ্রিটাকে এক করে আমরা প্রজেক্ট টু হিসেবে নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনার আলোকে আমরা ড্রেজ মেটেরিয়াল ব্যবহার করে 21.3 কিলোমিটার এমব্যাঙ্কমেন্ট তৈরি করতে পেরেছি। ক্লাইমেট রেজিলেন্স চিন্তা ভাবনার আলোকে যেহেতু এমব্যাঙ্কমেন্টটা অত্যন্ত সাকসেসফুলি সেটা সাস্টেইন করতেছে, টোটাল সামগ্রিক রিমোট এলাকার মানুষের জীবনযাত্রার মান এবং আর্থসামাজিক অবস্থার অত্যন্ত উন্নতি ঘটেছে। প্রকল্পটির ট্রেঞ্চ ওয়ান নির্মাণের ফলে শাহজাদপুর এবং বেড়া উপজেলার 26টি গ্রামের প্রায় 10,50,000 মানুষ বন্যার কবল থেকে রক্ষা পেয়েছে। পাশাপাশি নদীটির ভাঙনের ঝুঁকি সহনীয় পর্যায়ে আনা সম্ভব হয়েছে। পদ্মা বাঁধ হওয়ার আগে এই যমুনা নদীর পানি আমাদের এলাকায় ঢুকে আমাদের এলাকার ব্যাপক ক্ষতি হতো। তারপরে প্রত্যেকটা গ্রামে 2টা 4টা হালট ছিল, হালট দিয়ে পানি ঢুকে বাড়িঘর ভেঙে যেত। এখন অভাব দেওয়ার কারণে এখন আর বাড়ি ভাঙে না, ফসলও নষ্ট হয় না। এই আপনাদের 21 কিলো রাস্তা, তার মধ্যে মনে করেন প্রতি কিলো অন্তর অন্তর রাস্তাঘাটে হাট বাজার বইছে, আমাদের উপকৃত হয়েছে। কারোর বাড়িতে টিনের ঘর ছিল না, সোনের ঘর ছিল, এখন অবদাবাদের কারণে প্রত্যেক বাড়িতেই ইটের ঘর তৈরি হচ্ছে। সার্বিকভাবে আমাদের যে ব্যাপক উন্নয়ন হয়েছে আমরা খুব খুশি এবং গর্বিত। বাঁধের 10 মিটার চওড়া রাস্তা এইসব এলাকার যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন ঘটিয়েছে। এতে রাজধানী ঢাকার সাথে এ অঞ্চলের দূরত্ব কমেছে প্রায় 60 থেকে 70 কিলোমিটার।
এর ফলে এই অঞ্চলের উৎপাদিত পণ্য খুব সহজেই ও দ্রুততম সময়ে দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো সম্ভব হচ্ছে। ফলশ্রুতিতে প্রত্যন্ত এলাকার প্রকল্পভুক্ত জনসাধারণের আর্থসামাজিক অবস্থা ও জীবনযাত্রার প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। বাধ হওয়ার আগে আমাদের এলাকা পানি আসতো, পানি আসলে বন্যায় ক্ষতিগ্রস্ত হতো, মানুষ চলাচল করতে পারতো না, ফসলাদি উঠাইতে পারতো না। আমাদের গ্রামটা খুব অবহেলিত এলাকা ছিল, এখন অনেক ভালো, কারণ সবসময় লিগে চলাফেরা করা যায়। তো পানি উন্নয়ন বোর্ডকে অসংখ্য ধন্যবাদ যে আসলে আমাদের এলাকায় এক শতক জায়গার দাম আসিল 3,000 টাকা, এখন এক শতক জায়গার দাম হলো 1,50,000 টাকা। বাধ হওয়ার আগে আমাদের শিক্ষা ব্যবস্থা খুবই অনুন্নত ছিল, ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারে নাই, শিক্ষকরাও যেতে পারে নাই, স্কুল কলেজে পানি উঠে থাকতো। বাধ হওয়ার পর থেকে আমাদের এলাকার শিক্ষার উন্নতি হচ্ছে, স্কুল কলেজে ছেলেমেয়েরা সহজে যেতে পারছে। পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে পরিকল্পিতভাবে নদী ব্যবস্থাপনা নদীমাতৃক বাংলাদেশের উন্নয়নের পূর্ব শর্ত। তাই নদী ভাঙন এলাকার নদীতীর সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের মাধ্যমে ভূমি সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সর্বোপরি প্রকল্প এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের মাধ্যমে গড়ে উঠবে সত্যিকারের সোনার বাংলাদেশ।